हेलो एवरीवन, वेलकम टू अनदर वीडियो फ्रॉम प्रीतम्स ट्रैवल ग्राम एंड व्लॉग्स। এই রাস্তাটা হচ্ছে গাজলডোবা হয়ে সোজা যাচ্ছে হচ্ছে টুয়ার্স চিলাপাতা ফরেস্ট। তো আমরা এখন চিলাপাতা ফরেস্টের দিকেই যাচ্ছি, টুয়ার্স নালগড় ফরেস্ট রিট্রিট। তো এখন কিভাবে আমরা এখানে চলে এলাম সেটা হচ্ছে 2021-এ যে কালী পুজোর স্লটটা, ইট হ্যাজ অ্যান এক্সটেন্ডেড হলিডে, মিনস উইকেন্ড একটা আছে। তো সেই জন্য আমার আর মায়ের অনেকদিন ইচ্ছে ছিল যে কালী পুজোর সময় মাসির বাড়িতে আসা, মাসিরা অনেক করে রিকোয়েস্ট করেছিল। তো এবারে এলাম। তো এখানে এসে একদিনের জন্য হঠাৎ করে একটা প্ল্যান হলো কি কোথায় যাওয়া যায়। তো কাছিপিটের মধ্যে একদিনের জন্য চিলাপাতা ফরেস্টেই মনে হলো ভালো। তো ওখানেই আমরা যাচ্ছি, মা মাসি আর দিদা ট্রেনে করে যাচ্ছে, ভিস্টাডোম ট্রেনটা, যদি ওটা খুব মিস করলাম আমি। অ্যান্ড আমি এখানে হচ্ছে আমি, আমার ভাই আর আমার মেসো, তিনজন মিলে যাচ্ছি বাই কার টুয়ার্ডস দ্যাট সেম প্লেস। এটা হচ্ছে নালগড় ফরেস্ট রিট্রিট, একটা রিসোর্ট। একজন আমার মাসির বাড়ি শিলিগুড়িতে, শিলিগুড়িতেই মানে একজন মাসিতে চেনা জানা একজন এই রিসোর্টটাকে বানিয়েছে, এই ফ্ল্যাটের পাশেই থাকে। 8টা রুমস আছে টোটাল। এটা হচ্ছে একটু বাগান টাইপের আছে, দোল্লা টোল্লা আছে। আমরা এই দূরবেলা একটুখানি ঘুরতে পেরেছি আশপাশে। এটা হচ্ছে চিলাপাতা ফরেস্টের ভেতরে, আশপাশে হচ্ছে ঘন ফরেস্ট ফরেস্ট। এটা ডিপ ফরেস্ট না, মানে যাই হোক একটুখানি গিয়ে এরপর মেন ফরেস্টে স্টার্ট হয়। এখানে ফেন্সিং করা আছে, মাঝে সাঝে একটু শুনেছি নাকি হাতি টাতি আসে, যদিও খুব রেয়ার এটা। এই পেছন দিকে একটা ছোট হোমস্টে আছে, আর তার পেছনেও একটা হোমস্টে আছে, আর এইটা এখানে বাউন্ডারি। কি আছে, ধানটা যখন পেকে যায় তখন হাতি খেতে আসে, তখন ওই কাছের উপর উঠে পাহাড়া দেয়। কারা পাহাড়া দেয়? যাদের ক্ষেত। টোটাল 8টা রুম আছে, 4টে বিল্ডিং ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর হিসেবে 8টা। আর এই যে বারবিকিউ স্পট, আগে দেখিয়েছিলাম আমাদের বারবিকিউ স্পট, ওখানে রাত্রিবেলা হবে। এটা একদিনের জন্য আমরা একটু পিকনিক করতেই এসেছি বেসিক্যালি। শিলিগুড়ি থেকে এটা সময় লাগে হচ্ছে অ্যারাউন্ড 4 ঘন্টা মতন, 4 ঘন্টার ড্রাইভ একদম ডাইরেক্ট নলবন রিট্রিট। একদিন কাটানো জঙ্গলের মাঝখানে খারাপ লাগছে না। এবার দেখি রাত্রিবেলা কীরকম লাগে এখানটা। কি হচ্ছে তেজপাতা গাছ আমাদের রুমের সামনে থেকে। এটা হচ্ছে ব্যালকনি আমাদের কটেজটা, আশপাশে নিয়ার বাই কটেজ এটা নালগড় জঙ্গল রিট্রিটের। এটা হচ্ছে রুম, বেড, এটা একটা বসার জায়গা, একটা টিভি, এখানে একটা জানলা আছে। এটা হচ্ছে সামনে কাবার্ড রাখা, আর এটা হচ্ছে বাথরুম। আর এটা হচ্ছে ব্যাক সাইড ব্যালকনি। এটা হচ্ছে কড়কনাথ মোরগ ব্ল্যাক মিট, এটার পুরোটাই। এইটা সন্ধ্যেবেলা বারবিকিউ হবে,
এখানটাতেই হবে পারবি। ভেরি গুড মর্নিং, এটা হচ্ছে নেক্সট দিন অ্যান্ড সকালবেলা অ্যাজ ইউজুয়াল আমি একটু আশপাশটা হাঁটতে বেরিয়েছি। ভোরবেলাটা ভালোই লাগে, চারদিকে গ্রাম আর জঙ্গল, আর আমি একটুখানে 2 কিলোমিটার একটা সার্কামফারেন্স দিয়ে একটা ছোট রাস্তা আছে, ওই রাস্তাটা দিয়েই হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রিসোর্টটা, আর রিসোর্টের পেছন দিকটা এটা একটা ছোট পুকুর আছে। এই ক্ষেতগুলো হচ্ছে ধান ক্ষেত, আর এই এখনও ধানটা পুরোপুরি পাকেনি, আর 1 মাস বললো পরে নাকি মোটামুটি হারভেস্টিংয়ের জন্য রেডি হয়ে যাবে, আর সেই সময় হাতিরা আসে। আগের বছর এসেছিলো, এই লাস্ট 2 মাস আগেও এসেছিলো, যখন নর্থ বেঙ্গল খুব বৃষ্টি পড়েছিলো সেই সময় নাকি আমাদের রিসোর্টের একদম গেটের বাইরে দিয়ে গেছে শুনলাম। এবার রিসোর্টের ভেতরে কোনো দিন আজ পর্যন্ত হাতি ঢোকেনি, কেয়ারটেকার যে আছে সে বললো। এবার আশপাশ দিয়ে যাতায়াত করে, এই ধান ক্ষেতগুলোতেই অ্যাট্যাক করে, অ্যাকচুয়ালি অ্যাট্যাক করে না, এগুলোই তো ওদের জঙ্গলের মধ্যে জোর করে নেওয়া হয়েছে, তাই সেই হিসাবে ওদের ওরা অ্যাট্যাক করে না, এদিক দিয়ে যায়। গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে একটা ছোট নদী পার হয়েছে, আর এখানে একটা বাঁশের ব্রিজ আছে যেটা ক্রস করে আমাদের ওই পারটা যেতে হবে। দেখি ব্রিজটা ঠিকঠাক আছে তো। যে নদীটাকে বাঁশের ব্রিজটা দিয়ে ক্রস করলাম, এইবার এই নদীটাকে এবার পায়ে হেঁটে ক্রস করতে হবে, 3-4টা পাথর রাখা, যদি বা বর্ষাকালে এটা জল বাড়ে বলে এখানে একটা ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে, বাট সেটা এখন টাইম লাগবে। তো মোটামুটি পাথরের ওপর পা দিয়ে আমাদের পার হতে হবে। আমরা এই রিসোর্টটায় একদিনের জন্য এসেছিলাম শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে এটা প্রায় অলমোস্ট আমি যা দেখলাম 100 কিলোমিটার প্লাস ডিস্টেন্স, 3-4 ঘন্টা লাগে। অ্যান্ড রিসোর্ট এমনি স্টে খুব ভালো, ভিতরে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, বাট এখন অবধি খাবার কিছু টেস্ট করে দেখিনি, তো এটা বলতে পারবো না কি খাবার এখানে কীরকম, মানে রান্নার কোয়ালিটি কীরকম, বিকজ আমাদের আস্তে আস্তে 3টে হয়ে যায়। আমরা লাঞ্চ বাইরে থেকেই করেছিলাম, মানে আমি ভাই মামার মিশ্র, আর মা খেয়েছে, মা বললো রান্না ভালো, তো আমি নিজে পার্সোনালি এখন খাইনি, তো এখন অবধি কিছু অভিনয় দেবো না, তো হোপফুলি ভালোই হবে। এখন ঘুরে এবার যাই, গিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করবো, গিয়ে তারপর বলতে পারবো কি এখানে কীরকম খাবারের কোয়ালিটি। চিলাপাতা ফরেস্ট অ্যাকচুয়ালি জাস্ট এখান থেকেই স্টার্ট হয়ে যায়, এই যেখানে ইলেকট্রিক ফেন্সিং করা, যাতে হাতি গন্ডা এগুলো যেন চলে না আসে, আর ওই যে দূরে কিছু ময়ূর দেখা যাবে বলে মনে হয় না, ফিমেল যদিও। চিলাপাতা ফরেস্টে যে জিপ সাফারিগুলো হয় সেটা হচ্ছে এই রাস্তাটা দিয়ে যায়, এটা এখন আমি আর ঢুকবো না, ফরেস্টে উইদাউট পারমিশন ঢোকাটা উচিত না, আর এই রাস্তা দিয়ে যায়। আর এটা নাকি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে ডেন্স ফরেস্ট, আমি শিওর নই এটা ঠিক কিনা, বাট এখানে আমি শুনলাম ডেন্স ফরেস্ট, সব থেকে বড়ো ফরেস্ট কিন্তু না, ডেন্স। জাস্ট ব্রেকফাস্ট করে এলাম, লুচি ছোলার ডাল পায়েস অ্যান্ড ব্যাগপত্র মোটামুটি সব রেডি, এবার এখান থেকে ডাইরেক্ট বেরোবো হচ্ছে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে, রাস্তায় কোথাও একটা লাঞ্চ করবো অ্যান্ড দ্যান স্ট্রেট টু হোম। যাক একদিন এটা ভালোই লাগলো, একটু এক্সপেন্সিভ মনে হলো বিল যা দেখে, তো তো ঠিক আছে, মাঝে একদিনের জন্য একটু পিকনিক টাইপের হলো। তো জাস্ট এখানে ভিডিওটা এখানেই এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন, অ্যান্ড ইন ডিটেলস এইখানে রিসোর্টের ব্যাপারে যদি কোনো ডিটেলস জানতে চান তো কমেন্ট করতে পারেন, অ্যান্ড ফোন নাম্বার অ্যান্ড অ্যাড্রেস আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চেক করে নিতে পারেন। বাই বাই, হ্যাভ এ নাইস ডে।
রিসোর্টে থাকার সময় ওখানকার গেটকিপাররা বলছিল কি হাতি দেখতে পাওয়া যায়, হাতি দেখতে পাওয়া যায়, বাট ওখানে তো কোনো হাতি দেখতে পাইনি। তো সেই আফসোসটা আমাদের ছিল, বাট এখন সেই আফসোসটা মিটে গেল, কারণ কি রাস্তায় ফিরতে ফিরতে উই আর কোয়াইট লাকি এনাফ যে আমরা হাতি সামনে থেকে দেখতে পেলাম যারা রাস্তা ক্রস করছিলো।